নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, খুলনা সিটির নির্বাচনে ভোটাররা কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। আপনি জানেন যে রাত পার হলে কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন এবং আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণ কিন্তু আপনার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবং খুলনা সিটিতে কিন্তু আমরা ভোটার রয়েছে 5,25,528 জন এবং এই 31টি ওয়ার্ডের আপনার 289টি কেন্দ্র থাকবে এই খুলনা সিটি নির্বাচনে, এবং যার মধ্যে 1,725টি কিন্তু ভোট কেন্দ্রের বুথে বুথ থাকবে, 1,735টি সেখানে মাধ্যমে কিন্তু ভোট নেওয়া হবে। আপনি জানেন যে এই নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ না করার কারণে কিন্তু কতজন ভোটাররা উপস্থিত হবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তবে যারা মেয়র প্যাটরা ছিলেন তারা কিন্তু গতকাল পর্যন্ত মধ্যরাত তারা কিন্তু প্রচার প্রচার চালিয়েছিলেন এবং আজকে কিন্তু পুরো শহরকে বলা যেতে পারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে 11 প্লাটুন কিন্তু বিজেপি এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কিছু সময় পরপর কিন্তু তারা কিন্তু আপনার টহল দিচ্ছে এবং পুলিশ প্রশাসন কিন্তু এখানে খুবই সতর্ক আমরা দেখছি এবং তারা যারা পুলিশ প্রশাসন তারা কিন্তু চেকপোস্ট বা এখানে কিন্তু খুলনার মোড়ে মোড়ে এখন চেকপোস্ট তারা কিন্তু বসিয়েছেন এবং কোনো ধরনের যানবাহন সহ সব কিছু তারা চেক করছেন কিন্তু। এবং বলা যেতে পারে যে নির্বাচনের পূর্বের রাত অর্থাৎ তারা একদিন আগে যে রাতে সেই রাতে কিন্তু আজকের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা তারা কিন্তু খুবই তৎপর রয়েছেন এবং আজকে খুলনা যিনি পুলিশ কমিশনার তিনি কিন্তু বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং খুলনা সিটি নির্বাচনে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে তারা সব ধরনের প্রস্তুত এবং খুলনা সিটি নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো সুযোগ থাকছে না, তারা কিন্তু সবসময় প্রস্তুত রয়েছেন এবং এই সিটি নির্বাচনে প্রত্যেকটি বুথ ভোট কেন্দ্রের বুথে কিন্তু আপনার সিসি ক্যামেরা থাকবে, যেখান থেকে কিন্তু ঢাকা থেকে কিন্তু তারা কিন্তু এই সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ এবং প্রক্রিয়া তারা কিন্তু সরাসরি দেখবেন। তো সব কিছু মিলিয়ে বাবলি যেটা বলা যেতে পারে যে খুলনা প্রস্তুত, খুলনাবাসী প্রস্তুত কালকের ভোটের জন্য এবং আগামীকাল ভোটের পরে বলা যাবে আসলে খুলনার এই সিটি নির্বাচনে আগামী 5 বছরের জন্য কে হচ্ছেন নগর পিতা এবং 31 জন ওয়ার্ড কাউন্সিলর এবং আপনার আর 10 জন যিনি মহিলা সংরক্ষিত হচ্ছে তারা কে হচ্ছে সেটা কিন্তু আগামীকাল জানা যাবে। এবং খুলনার পরিস্থিতি বলা যেতে পারে যে ভোটের আগে সম্পূর্ণ স্বাভাবিক এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সুযোগ আমরা এখনও দেখি নাই এবং পুলিশ বাহিনী এবং তাদের বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিজিবি সবাই কিন্তু প্রস্তুত এবং আজকে সকালে কিন্তু আমরা সব ধরনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে খুলনার আমি শিববাড়ি বোর্ডে রয়েছি, যেটা বলা হয় প্রাণকেন্দ্র, এখানে কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু চলাচল অনেকটাই কম এবং ভোটাররা বাদে কিন্তু আসলে যারা রয়েছেন বাইরের বহিরাগত তাদেরকে কিন্তু খুলনা শহর ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং পুরো খুলনায় এখন নির্বাচনী আমেজ। আগামীকাল সকাল থেকে কিন্তু আসলে সেই ভোট গ্রহণ শুরু হবে সকাল 8 থেকে বিকাল 4টা পর্যন্ত, তারপরে রাত্রে ফলাফলেই আপনাকে জানাতে পারবো কে হচ্ছেন খুলনার পরবর্তী নগর পিতা। বাবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা সিটি নির্বাচনের একেবারে সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না।